কত জোরে গলা চড়াচ্ছিস কেন? সবাই শুনতে পাবে না। শুনতে পেলে আমার বয়ে গেল, আমি ভয় পাই নাকি কাউকে? জোরে ডাকলে আমার পাঁচজন শুনে ফেলবে, বিপদ আছে। হ্যাঁ তুই নাকি ওদের সব নিমন্ত্রণ করেছিস খাওয়ার জন্য? হ্যাঁ, কেন কেন আবার নিমন্ত্রণ যে কারণে করে? খাবার জন্য। তোকে আগবাড়ি এই কাজ করতে কে বলেছিল শুনি? অলক্ষী আমার চোখের সামনে বলেছে। ও, এতক্ষণে বুঝতে পারলাম যে বিষ্টুকে ডাকার সাথে সাথে কেন আপনি বেরিয়ে এলেন সাক্ষী দিতে। হ্যাঁ, লক্ষ্মীকে আবার ফাঁসাবার তাল করছেন আপনার। আমারও মনে হচ্ছে আদা খোঁচা অমনি তোর মনে হচ্ছে, তুমিও তো থাকছো। দেখো দেখো একবার, আমি বলছি আমি এখানে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম। এই এই, তুই আর কাকে কাকে নিমন্ত্রণ করেছিস বলতো? সেটা আসলেই দেখতে পাবে, এই এলো বলে। কি ব্যবস্থা জানতে গেছি? ওই বাড়ির সব কোথায় গেল? হ্যাঁ, আমরা তো সব নিমন্ত্রণ খেতে চলে এসেছি। ঠিক আছে, আমি যেন আসার সময় মিনি আর মিনি বরকে নিয়ে আস। এছাড়াও আরো অনেকে আসতে বলেছিল। তারা কোথায়? কোথায় তারা? কেউ আসেনি, ভয়ে ভয়ে। একে আপনাদের বাড়ি, তারপর আবার অলক্ষী, ওদের উপর বিস্ফোরণ। আমার বাড়ি দাঁড়িয়ে এই বাড়ি নিন্দে করছে আর তুই নিমন্ত্রণ করে এলি? কথা বলো, ঠিক কি ঘটছে বলো তো? কি ঘটছে তো আমি তো বুঝতে পারছি না, তবে সাংঘাতিক একটা কিছু ঘটছে এটা বেশ বুঝতে পারছি। এই এই, এদিকে এদিকে, তুই আর কাকে কাকে নিমন্ত্রণ করেছিস বলতো? পরিষ্কার করে বল না সেটা। কি ব্যাপার বলুন তো, আপনারাই জানেন না আপনাদের বাড়িতে নিমন্ত্রিত কে কে? অলক্ষী কোথায়? হ্যাঁ, আছে আছে, এখন ভীষণ ব্যস্ত। সে তো হবেই, পোলাও মাংস এসব রান্না করার চাটিকাটি তো ব্যাপার নয়। দাদা, আমাকে ধরে তো। কেন ধরবো? কেন অজ্ঞান হয়ে যাবো? সে তো আমি অজ্ঞান হয়ে যাবো, আমাকে কে ধরবে? ও তাহলে থাক থাক। দাদু, কেন সবার সামনে নিজেকে তো ছোট করছো? তুই তো করাচ্ছিস। লক্ষ্মী ভেলকি আর একটা ব্যবস্থা ও ঠিক করবে। সঙ্গে যান গিয়ে একটা জায়গায় যেতে গিয়ে মানে বসুন। মাখন তুই সঙ্গে নিয়ে যা। আমি যাবো তাহলে, বলুন। উনুনে এখনো আঁচি পড়েনি দেখছি। এ ভাই বিষ্টু, এ অলক্ষী কি এখনো রান্না বসায়নি? জানতাম জানতাম আমি মিনি, তোকে আমি বলেছিলাম বলেছিলাম আমার কথাটা শোন, ও কিচ্ছু করবে না। আমি দাঁড়াও না কাকা, আগে অলক্ষীর সাথে দেখা হোক। হ্যাঁ তো, একা তো হবে, দেখা তো হবে, চলো আগে কাজের মধ্যে চলো না। চলো চলো। দাদা, কি হবে বলো তো? এই বিষ্টু, কি গন্ডগোল পাকিয়েছিস সেটা পরিষ্কার করে বল না। বাবা বাবা, আজকে নাকি বাড়িতে খাওয়া দাওয়া, অথচ আমি কিছু জানতে পারলাম না। ও বুঝলাম, তুই জানিস না, এখন কোথায় জানলি? আরে বাইরে সানাল কাকা বললো। ওকে নিমন্ত্রণ করেছিস? না না, ওকে নিমন্ত্রণ করেনি, সেই জন্য তো সানাল কাকা বললো কি অনিমেষ তোমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, অথচ আমি বাদ গেলাম। আচ্ছা বাবা, আমি বাড়ির বড় ছেলে হয়ে কিচ্ছু জানতে পারবো না। আর আমি
বাড়ির বড় বুড়ো হয়েও কিছু জানতে পারলাম। সব জানে ওই সব জানে বিষ্টু, ওর মা আর ওই জেঠিমারা আর ওই জমিদার দিদা। হ্যাঁ, এটা আমার মন বলছে। সে কি আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া নাকি? আমি তো কিছুই জানি না। এখন তো জানলি, এবার গিয়ে খেতে বস গোপ পরি। আমি তো চাই আপনি চা খাবেন, উনি লেবুর শরবত। লেবুর শরবত আপনি? ইয়ে কফি হবে? এক এনো হবে না, তাহলে কি হলো? চা কফি এবু শরবত তো আমরা বসুন হবে এক্ষুনি এনে। হ্যাঁ ভালোই, হ্যাঁ বাড়ি ঘর তো বেশ ভালোই দিচ্ছি। বলছি দাদা, মানে আপনার ইয়েতে অচামচ ইয়ে দেবো, মানে বলছি আপনার কফিতে কচামচ চিনি দেবো। বলছি দাদা, মানে আপনার ইয়েতে অচামচ ইয়ে দেবো, মানে বলছি আপনার কফিতে কচামচ চিনি দেবো। আমি কফি বলিনি, আমি বলেছি চা। আপনি তো চা বলেছেন না, আপনি তো চা বলেছেন। বুঝি ছোট বোন, একটা ছোট্ট জিজ্ঞাসা, যে তোমার চায়ে আমি কচা? আমি তো চা খাই না। খেও না, একদম খাবে না। এই ছোট বয়সে তো ঠিক করতো, চা খেলে তারপরে ইয়ে পিনি চটকাবে লিভারে। হ্যাঁ সেই জন্যই তো, সেই জন্যই তো বললো না, যে বললো না শরবত খাবে, শরবত। হ্যাঁ ও চা খায় না, ও শরবত খায়, শরবত শরবত খাবে। আর আমি? আপনি চা? আপনি চা? হ্যাঁ। আর ও? ও কফি, কফি। আপনি চা? ও এক মিনিট, এক মিনিট, এক মিনিট। মনে হচ্ছে আপনার গোটা বিষয়টা গুলিয়ে যাচ্ছে, বারবার গুলিয়ে যাচ্ছে, একটু একটু বিচলিত মনে হচ্ছে না? একবার পরিষ্কার করে বলি। বলুন না, পরিষ্কার করে বলি, আমি খাচ্ছি কি না চা? চা। আপনি চা? চা। একটু দেখো, হ্যাঁ আমার জামাই, হ্যাঁ হ্যাঁ, ও খাবে কফি, কফি তার চা, কফি চা। এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে আমার ভাইজি, ভাইজি এ খাবে হচ্ছে শরবত। এক মিনিট ছোট বোন, একটু ইলিয়ে নি। আদা পাঞ্জাবি চা, এক পাঞ্জাবি কফি। হ্যাঁ বুঝতে পারি, ফলের মতো হয়ে গেছে। আর আল ছাড়ি লেবুর শরবত, আর ওটা একটা অলক্ষ্যে, তাই তো সব পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ অসম্ভব, একটা পাগলের বাড়ি, তোকে বারণ করেছিলাম, বারণ করেছিলাম এখানে আসার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুনলি না আমার কথা? সারাদিন তোদের দেখি হরি মটর চিবিয়ে যেতে হবে। হরি মটর? আশ্চর্য, বৌমারে সব গেলে কোথায়? তখন তাই খালি প্রশ্নই করে যাচ্ছিস, যার কোনো উত্তর নেই। বলি তুই তো শ্বশুর নাকি? হ্যাঁ বল, এসে রান্নায় সব লাগুক। জ্যাঠা তো ঠিকই বলেছে বাবা, জ্যাঠা তো ঠিকই বলেছে। তোমার 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 গলায় কি হয়েছে, ব্যাংক ঢুকেছে? হ্যাঁ এসো দাদা। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, কোথায় গেলে সব? এদিকে এসো, এদিকে এসো। এলে বল, যে বাড়িতে অতিথি এসছে, রান্নার ব্যবস্থা ব্যবস্থা করতে। হ্যাঁ বলুন বাবা, আমাদের ডাকছিলেন। ডাকছিলেন বাবা? দাদা কি তো বিগলিত হাসন তো একেবারে। কৌতিক সুবিধের নয়, মনে সাহস রাখ, সাহস হারাস না। তুই শ্বশুর মশাই, ওরা সব বৌমা। হ্যাঁ সাহস হারবার কি আছে? বলি বাড়িতে অতিথি এসেছে, দেখেছো? কেন দেখবো না বাবা, তারা সব নেমন্তন্ন খেতে এসেছে, সেটা জানো? হ্যাঁ তাই তো শুনেছি বাবা। শুধু শুনলেই হবে, কাজ করতে হবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? করেছি তো। ওই যে ওই যে ওই যে এগুলো কোথায় রাখবো? ওই তো ওইখানে নামিয়ে রাখো, রেখে টেকে তোমরা চলে যেও ভাই, কেমন? বাবা আমাদের বৌমার যা হাতের গুণ, মনে হয় আজকে ওই হাঁড়ি কড়াই শুদ্ধ সব লোকে খেয়ে যাবে, তাই না মেজদি? তা যা বলেছিস ছোটু।
বোঝেন নেমন্তন্ন, কার্গিলে মহাভোজ। হরিদা পুন্না দাদা, মানে আমি যা দেখছি তুমি তাই দেখছো? তুই কি দেখছিস বল দা? তুমি যেটা দেখছো সিধু এসেছে। ওকে এবার কিন্তু কিছু করতেই হবে। হেলকি দেখা, হেলকি 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 তো একজনই দেখাতে পারে, তার কাছেই যেতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণ।